জুলহাইজ মাসের চাঁদের সাথে সম্পর্কিত আবার কিছু আলেম বলছেন যে না হাজিগন সৌদি আরবে ময়দানে অবস্থান করেন সেই দিনে সাথে এই আসলে দলিল সহকারে এবং যুক্তি সহকারে বুঝিয়ে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন হাদিসে স্পষ্ট ভাবে প্রমাণিত মুসলিমের হাদিস যে আমাদেরকে আরাফার দিনে রোজা রাখতে এখানে কোনো চাঁদের সাথে সম্পর্কিত নয় বরং আরাফার সাথে তাছাড়া মক্কা সৌদি আরবে মক্কার মধ্যে একটা প্লেস তথা জায়গা আছে স্থান আছে সেই স্থানটা নাম হচ্ছে আরাফা ময়দান তো সেই ময়দানে হাজিগন যে দিন উপস্থিত থাকবেন সেখানে হাজিগন অবস্থান করবেন সেই দিনে আমাদের রোজা রাখতে হবে এটাই হচ্ছে শরীর সম্মত এবং সঠিক এর দলিল দলিল গ্রন্থ সেহী মুসলিম হাদিস নাম্বার দু হাজার আটশো তিন এবং সেহী মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো বাষট্ট এখানে উল্লেখ আছে যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন বলেছেন নবীল করিম সাল আলিহাস্লাম

এবং সেই মুসলিম হাদিস নম্বর এক অতএব আমরা এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে দেখুন সৌদি আরবে যেদিন জুম্মার দিন হয় সেদিন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং আরো অন্যান্য দেশও সেদিন জুম্মার দিন অতএব জুম্মার দিন যেহেতু একটা দিনই হচ্ছে আরাফার দিন আমাদের সৌদি আরবকে কেন্দ্র করেই করতে হবে যেহেতু আরাফা একটা স্থানের নাম এবং সেই স্থানের স্থানের যেদিন হাজিগণ অবস্থান করেন সেই আরাফা অবস্থান করেন হাজিগণ তার সাথে সম্পর্কিত করলেন বিশ্বাম যে আরাফার দিন অতএব হাজিগঞ্জ যে দিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনটাকে বলা হয়েছে আরাফার দিন এবং সেই আরাফা দিনে রোজা রাখার কথা বলা হয়েছে অতএব সঠিক হচ্ছে যে আমরা করব আরাফার দিনে রোজা রাখবো মানে মানে যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন এটা জুলহাজ মাসের চাঁদের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয় বরং এটা আসল বিষয় হচ্ছে আরাফার দিনের সাথে আরাফার ময়দানে যেদিন হাজিগণ অবস্থান করবেন সেই দিন আমাদের রোজা রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক কি তা বুঝে তার উপর আমল করার প্রত্যেক দিন আমি আমি আশা করি বুঝতে পেরেছেন যে আরাফার দিন আমাদের রোজা রাখতে হবে সেটা হচ্ছে যে সৌদি আরবে যে দিন আরাফাত দিন হচ্ছে। হাজীগণ যে দিন আরফার ময়দানে অবস্থান করছেন সেই দিনটাই আমাদের রোজা রাখতে হবে এটাই হচ্ছে সঠিক ও শরীয়তসম্মত সে করি বুঝতে পেরেছেন যা দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ